আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ মিনারের সামনে। দেখতে পাচ্ছেন শহীদ মিনারে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষ চলে এসেছে আজকে শহীদ মিনারকে দেখার জন্য এবং উপভোগ করার জন্য। ছোট বাচ্চা থেকে একদম বয়স্করাও এসেছে এখানে আজকে, এবং সবারই মুখে দেখতে পাচ্ছেন লাল এবং মাথায় দেখতে পাচ্ছেন সবুজ পতাকা, লাল সবুজের পতাকা তারা মাথায় বেঁধে এসছে চলে এসেছে এই সেই শহীদ মিনারের সামনে। এবং শহীদের ছবি তোলার জন্য এবং শহীদদেরকে ভালোবাসা অনুষ্ঠানে জাগানোর জন্য দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে একদম সবাই চলে এসেছে। তা আমরা সরাসরি এখানে মুহূর্তে শহীদ মিনারে এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন লাখ লাখ মানুষজন চলে এসেছে আজকে এই শহীদ মিনারে শহীদদের সাথে একটা নজর দেখার জন্য, ছবি তোলার জন্য আসছে। তো এই ছিল শহীদ মিনারে দেখতে পাচ্ছেন এবং আজকে এই মনে স্বাধীনতার দ্বিতীয় তারা বিজয়ের পরে এখানে চলে এসেছে এবং সবাই জুতা খুলে উপরে প্রবেশ করছে। তো সবাই জুতা খুলে এখানে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন, সবাই জুতা খুলে এবং কেউ জুতা নিয়ে উঠতেছে না। এখানে এখানে শিক্ষার্থীরা রয়েছে, তারা এখানে আসলে কেউ যেন জুতা নিয়ে উপরে না উঠতে পারে সেজন্য আসলে তারা এখানে টহল দিচ্ছে। এবং সবাই সাহস রাখে, চোর এবং ময়লা আবর্জনা রাখা যাবে না। সামনে করণীয় কি, আমরা চাই যে ভালো কেউ আসো, দেশটাকে সুন্দর করুক। দেশটা তো অসুন্দর হয়ে গেছিল, হয়তো বা সবাই বলে যে কাজ করছে 15 বছর, যে কেউ থাকলে ভালো কাজ করতো, অন্য দেশকে দেখে ওই সেই দেশের মতো চেষ্টা করতো। হয়তো বা হাসিনা ছিল বইলায় যে সবাই বলে যে সে কাজ করছে, তার জায়গায় অন্য কেউ থাকলে কাজ করতো। এখন বর্তমানে ছাত্ররা কাকে চাচ্ছেন? হ্যাঁ, ছাত্ররা কাকে চাচ্ছেন এই মুহূর্তে? ছাত্ররা চাচ্ছি ভালো কাউকেই তো চাবো, তবে আজাই ডক্টর কথা শুনেছি সবাই। হ্যাঁ, উনি তো আসছে, এখন তো আসে রানিং 3 মাসের জন্য। সামনে এবং শুনলাম অনেকেরই কথা এবং চাচ্ছে তারা ভালো কেউ আসুক এবং দেশটাকে স্বাধীনভাবে, দেশের মানুষকে স্বাধীনভাবে বাঁচার অধিকার করে দেখ। এই ছিল প্রত্যাশা সাধারণ জনগণের। তো দেখা হবে এবং কথা হবে সবার সাথে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।